হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার একটা কমেন্ট এসেছিলো যে মানে মানে ভারী একটা ইয়াররিং পরে তো লিটিল ফিঙ্গার মানে ছোট মানে মানে আমাদের হাতে যে আঙুলটা হয় ওই আঙুল দিয়ে মানে ইয়ার হোল করতে হবে। তো যাই হোক, আমি কোনো রকম চেষ্টা করছি কারণ আমি এইভাবে কোনোদিনই ভিডিও করিনি, এই ভিডিও কোনোদিন করিনি। তো চেষ্টা করছি, যদি ভুল হয়ে থাকে বলবে, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবে, ভুল হলেও বলবে যে কীভাবে করতে হয় না হয়। তো আমি একটা ভিডিও দেখে যেভাবে পেরেছি তো সেভাবেই করার চেষ্টা করেছি। তো দেখো, কানের দুলটা কিন্তু অনেকটাই ভারী, তো তো আমি করার চেষ্টা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, তারপরে আমি আবার এই আঙুলটা দিয়ে এই ধানের কানটা আবার ওরম করছি। তো যাই হোক, আমার কানে কিন্তু ময়লা নেই, তো ময়লা থাকে না, আর তবুও আমার হাতে নৌকো নেই যে আরও অনেক দূরে যাবে যে ময়লাটা টেনে বের হবে। তো সেই জন্য মানে যতটা পারছি ততটা করার চেষ্টা করছি, তো একটু ময়লা নেই। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, আর এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে বলবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা খুবই ছোট, মানে ছোটই হয়েছে, তো ছবি করেছি, তো একরকম জিনিস কতক্ষণ ধরেই বা করবো, তো সেই জন্য একটু ছোটোর উপর দিয়েই করেছি। তো চলো দাদা, বাই বাই। তো সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।